আমাদের পরিচয় মুসলমান আমরা মুসলমান হয়ে বাঁচতে চাই মুসলমান হয়ে মরতে চাই আমাদের আর কোনো পরিচয় থাকবে না আমরা ওয়াহাবি নই আমরা সুন্নি নই আমরা জামাতি নই আমরা আহলে হাদিস নই আমাদের একটাই পরিচয় আমরা হচ্ছে মুসলমান ঠিক কিনা বলেন এটা আমার কথা না আল্লাহ তাআলা বলছেন হুয়া সাম্মাকুমুল মুসলিমিন এদেশের লক্ষ লক্ষ যুবকের আইডল বাতিলের আতঙ্ক যিনি নাস্তিকদেরকে যুক্তি তত্ত্ব দিয়ে সম্পূর্ণভাবে পরাজিত করে মুসলমান বানিয়ে দেন তিনি হচ্ছে আমাদের প্রিয় রাহবার তাহরিকে খতমে নবুয়ত বাংলাদেশের সম্মানিত আমির ডক্টর মোহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী পীর সাহেব জনপুরি দরবার অমুসলিম নাস্তিক নামধারী কাফেরদের বিরুদ্ধে হুংকার দিয়ে তাদের জ্বালা আবার বৃদ্ধি করে দিবে আপনারা কি হুংকারের সাথে হুংকার মিলিয়ে তাকবীর দিতে রাজি আছে আমরা এনায়েতুল্লাহ আব্বাসীর সাথে হুংকার দিয়ে বলতে চাই নাস্তিকরা যত অগ্রসর হবে আমাদের ইমানের পাওয়ার তত বেড়ে যাবে আর আমাদের ইমানের পাওয়ার ওমরের মতো যখন হবে নাস্তিকরা তসলিমের নাস্তিকের বিরুদ্ধে মত পালাতে বাধ্য হয়ে যাবে নাস্তিকরা অমুসলিমরা মুসলমানদেরকে শেষ করে দেওয়ার পাইতারা করছে শুনে রাখেন মুসলমানদেরকে শেষ করে দেওয়ার জন্য মুহাম্মদ রাসূলুল্লাহকে টার্গেট করেছিল রাসূল যখন কাবার চত্বরে নামাজ পড়ত রাসূলের ঘরের মধ্যে উটের নাড়িবুড়ি নিক্ষেপ করত রাসূলকে নামাজ না পড়ার জন্য তারা নিষেধ করত কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ নামাজ ছাড়ে নাই তাদের উটের নাড়ি বুড়িকে অপেক্ষা করে তিনি যেভাবে কাবার ময়দানে সাজদা করেছেন তদ্রূপভাবে আজকের মুসলমান যারা এখানে এসেছে আমরা জানান দিচ্ছি আমাদের প্রোগ্রামকে যত ভাঙচাল করার চেষ্টা করবে তত তত মুসলমানদের মাহফিলের মধ্যে আগমন তত বেড়ে যাবে ঠিক কিনা বলে ইসলামকে দমিয়ে রাখা যাবে না ইসলামকে দমিয়ে রাখার যারাই চেষ্টা করেছে তারাই অতল গহ্বরে নিক্ষিপ্ত হয়েছে বিক্ষিপ্তভাবে আজও যারা কোরআনকে ইসলামকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে যারা অপমান করতে চায় তাদেরকে জামিয়াতুল ফালাহ ময়দান থেকে শুনিয়ে দিতে চায় তাদেরও সময় শেষ কালিমা পড়ে নাস্তিক থেকে মুসলমান হন না হলে মরে গেলে পরে আপনাদের জানাজা পড়ার মানুষ খুঁজে পাওয়া যাবে না আমার প্রিয় ভাইয়েরা খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছে আমাদের যোগ্য উত্তরসূরি খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের বেলাল রাদিয়াল্লাহু তাআলা আন ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে বেলালকে অকট্টভাবে নির্যাতন করা হয়েছে ইসলামের প্রথম মহিলা শহীদ হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তারা নির্মমভাবে নির্যাতনের মাধ্যমে শাহাদাতের পেয়ালা পান করিয়েছে আমরা যারা ইমানদার আমাদের ভয় নাই আমরা এই পথে যেহেতু এসেছি আমরা শাহাদাতের তামান্না নিয়ে এই পথে এসেছি ওমর দোয়া করতেন আল্লাহুম্মা জাআল ফি মাউতি সাবিলিক ওয়া জাআল মাউতি বিবালাদি রাসূলিক ইয়া আল্লাহ তাআলা তুমি আমাদেরকে শাহাদাতের মৃত্যু দাও না হলে নবীজির শহরে আমাদেরকে মৃত্যু দাও আমরাও এই তামান্না করছি আমরা অমুসলিমদের বিরুদ্ধে মুসলমানদের পক্ষে বুক পেঁচে দিয়ে শাহাদাতের পেয়ালা পান করতে চাই আর রাসূলের শহর মদিনাতে আমরা মৃত্যুবরণ করতে চাই বলেন আমিন আমার প্রিয় ভাইয়েরা গভীর লক্ষ্য করবেন সময় সংক্ষিপ্ত যেহেতু আমাদের আজকের মাহফিলের প্রধান আকর্ষণ যেখানে তিনি চলে আসছেন সেখানে আমার মতো আর চুনোপুটি মলয়ের কোনো দাম নাই চুনোপুটি মলয় এজন্যই বলছি আমরা আলেম নামের নামধারী পকেটের মধ্যে 100 টাকা দিয়ে দিলে তাদের পক্ষ হয়ে আমরা কথা বলি আমরা টাকার যোগ্যতাতে আমরা বিক্রি হব না আমরা ঈমান বিক্রি করে দিব না আমরা শাহাদাতের তামান্না করেছি মরে যাব প্রয়োজনে শহীদ হব তারপরও রাসূলের রাস্তা আল্লাহকে যে আল্লাহ বলে বিশ্বাস করেছি এটা আমরা ছেড়ে দিতে রাজি নই ঠিক কিনা বলেন মুসলমান এই ঠিক কি ময়দানে নাকি সব জায়গায় থাকবে আমাদের স্লোগান কি মসজিদের ভিতর আল্লাহু আকবার নাকি মিছিলে মিটিং এ আমাদের আল্লাহু আকবার থাকবে নারায়ে তাকবীর নারায়ে রিসালাত সমস্ত ময়দান আমাদের নারায়ে তাকবীরের স্লোগান থাকবে তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ বলেন
ইনশাআল্লাহর স্লোগানের মাধ্যমে বঙ্গবন্ধু আমাদের দেশকে মুক্ত করেছিলেন আর আমরাও ইনশাআল্লাহ এমন ভাবে বলবো যেন নাস্তিক মুক্ত বাংলাদেশ আমরা উপহার পেতে পারি ঠিক কিনা বলেন আমার প্রিয় ভাইয়েরা আলেমে আলেমে বিভেদ এখন জালিমে জালিমে দোস্তি পথের ঠিকানা জানা নেই কারো কে কোথায় পাবে স্বস্তি কে কোথায় পাবে স্বস্তি ঠিক কিনা বলেন সালাতে দুহাত কোথায় বাঁধবে নবীর উপরে বুকে আমিন বলবে চুপি সারে নাকি সজোরে আওয়াজে ফুকে ঠিক কিনা বলেন আজকে আমিন নিয়ে দ্বন্দ্ব আজকে টুপি পাঁচ কল্লি তিন কল্লি নিয়ে দ্বন্দ্ব আজকে উঁচা টুপি আর লম্বা টুপি নিয়ে দ্বন্দ্ব আজকে কালো পাগড়ি আর হলুদ পাগড়ি নিয়ে দ্বন্দ্ব ফরজ নিয়ে আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নাই এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের সুরের সাথে সুর মিলিয়ে বলতে চায় আজকে আমাদের দ্বন্দ্ব করার সময় শেষ হয়ে গিয়েছে আমরা এক হয়ে যখন নারায়ে তাকবীরের স্লোগান দিব শাহজালাল ইয়ামানি যেভাবে সিলেটের ময়দানে নারায়ে তাকবীরের স্লোগান দেওয়ার মাধ্যমে গৌরগোবিন্দ যেভাবে পালিয়েছে আমরাও এক হয়ে যখন নারায়ে তাকবীরের স্লোগান দিব গৌরগোবিন্দ থেকেও ত্রিফল গৌরগোবিন্দ যারা আছে তারাও পালাবে ঠিক কিনা বলে আমার প্রিয় ভাইরা সময় সংক্ষিপ্ত বলার অনেক কথা আমাদের উত্তর সুরে আমরা মেনে নিব খাব্বাবকে খাব্বাবকে যেভাবে আগুনের উপরে শুইয়ে দেওয়া হয়েছে আগুনের উপরে শুইয়ে দিয়ে খাব্বাবের মাংস দিয়ে যেভাবে আগুন নিভে গেছে বেলালের গায়ের উপরে যেভাবে পাথর দেওয়া হয়েছে পাথরের মাধ্যমেও বেলালকে ইমান ছাড়া করতে পারে নাই আহাত আহাত বলেছে তদ্রূপভাবে সামান্য এই রিমান্ড জুলুম নির্যাতন দিয়ে আজকে আলেমদেরকে যেভাবে যেভাবে করে আলেমদেরকে আজকে অত্যাচার করা হচ্ছে আমরাও বলতে চাই আলেমদেরকে অত্যাচার করলেও কি হবে আমরা অত্যাচারকে অত্যাচার মনে করি না আমরা অত্যাচারকে মনে করি আমাদের জান্নাত আমাদের কাছে দেখা যাচ্ছে অতএব আমাদেরকে থামাতে পারবে অতএব রাসূলের যে একটা হাদিস এই আল্লাহ তাআলা বলছেন ইন্ন দ্বীন ইনদাল্লাহিল ইসলাম নিশ্চয় ইসলাম হচ্ছে সর্ব সর্ব যত ধর্ম আছে সমস্ত ধর্ম থেকেও ইসলাম হচ্ছে সর্ব উত্তম একটি ধর্ম সেটার নাম হচ্ছে ইসলাম অতএব আমরা মুসলমান আমাদের পরিচয় মুসলমান আমরা মুসলমান হয়ে বাঁচতে চাই মুসলমান হয়ে মরতে চাই আমাদের আর কোনো পরিচয় থাকবে না আমরা ওয়াহাবি নই আমরা সুন্নি নই আমরা জামাতি নই আমরা আহলে হাদিস নয় আমাদের একটাই পরিচয় আমরা হচ্ছে মুসলমান ঠিক কিনা বলে এটা আমার কথা না আল্লাহ তাআলা বলছেন হুয়া সাম্মাকুমুল মুসলিমিন ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের নামকরণ করেছে আমরা মুসলমান অতএব আমরা মুসলমান এটার মধ্যে কোনো সন্দেহ নাই অতএব আমরা সবাই মুসলমান হয়ে বাঁচতে চাই মরতে চাই কাল কিয়ামতের মাঠেও হাসরের ময়দানে আমরা মুসলমান হয়ে উঠতে চাই